Baba! আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি হরি বল। হ্যাঁ, এই কথাটা মনে করিয়ে দেয় আমাদের ছোটবেলার কথা। ঠিক রং খেলার আগের দিন হয় নেড়াপোড়া। পাড়ার কচিকাঁচারা এলাকার যত নোংরা আবর্জনা, শুকনো পাতা, ডালপালা একত্র করে সেইগুলোকে দিয়েই তৈরি করে বুড়ির ঘর। বুড়ির ঘর, নেড়াপোড়া, এই কথাগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত। আমাদের এখানে প্রতিটি ছোট বড় মাঠেই বুড়ির ঘর বানিয়ে নেড়াপোড়া করে। ঠিক তেমনই আমাদের বাড়ির সামনের মাঠটাতেও আজ নেড়াপোড়া হচ্ছে। এটা করছে পাড়ার সব ছোট ছোট কচিকাঁচারা। এই বুড়ির ঘর পোড়ানোর এক এক জায়গায় এক এক নিয়ম আছে। এই বুড়ির ঘরের ভেতর আলু, বেগুন, টমেটো পোড়া দেওয়া হয়। তারপর সেগুলোকে একসাথে মেখে প্রসাদ হিসেবে খাওয়াও হয়। লোকমুখে প্রচলিত আছে এই আলু বেগুন মাখা খেলে নাকি যত স্কিন ইনফেকশন আছে সেগুলো নাকি কমেও যায়। একটু আগে যেটা বললাম, এক এক জায়গায় এক এক নিয়ম। তো এখানে দেখছি প্রথমে ব্রাহ্মণ দিয়ে বুড়ি ঘরটা পুজো করানো হলো। তারপর সব ছোট ছোট কচিকাঁচারা বুড়ির ঘরের চারপাশে সাতবার ঘুরে আর মুখে বলে, আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি হরি বল। ব্যাস, সাত পাক ঘোরা হয়ে গেছে। এখন এই বুড়ির ঘরে আগুন দেওয়া হবে। আর একটা মজার ব্যাপার হলো, এই বুড়ির ঘরের ভেতরে নানান ধরনের বাজি দেওয়া থাকে। আগুন দেওয়ার সাথে সাথে সেগুলোও ফাটতে থাকে। হ্যাঁ, অবশ্যই এই আগুন থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখতে হয়। সব জিনিসেরই কিছু ভালো দিক থাকে, কিছু একটা উদ্দেশ্য থেকে থাকে। ঠিক তেমনই এরও একটা ভালো দিক হলো, সবাই মিলে একটা আনন্দ উৎসবের সাথে সাথে একটা এলাকার সমস্ত ময়লা আবর্জনাও পরিষ্কার হয়ে যায়। মাঠের চারিপাশ দিয়ে রাস্তার ধার দিয়ে দাঁড়িয়ে পাড়ার সমস্ত ছোট বড় সবাই এই নেড়াপোড়া দেখছে আর আনন্দ উপভোগ করছে। আমার এই ছোট ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাও। তো আমাদের নেড়াপোড়া এখন হয়ে গেছে। এর ভেতর থেকে পুড়ে যাওয়া আলু, বেগুন, টমেটোগুলোকে বার করে নেওয়া হচ্ছে। বার করে এগুলোকে মেখে সবাইকে প্রসাদ হিসেবে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানাতে ভুলবে না, তোমরা কারা কারা এই নেড়াপোড়া সম্পর্কে আগে থেকেই জানতে।